আজও অস্থিরতা বিরাজ করছে শিল্পাঞ্চল আশুলিয়ায় অসন্তোষ ক্রমশ একটি থেকে আরেকটি কারখানায় ছড়িয়ে পড়ায় সকাল থেকে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে পোশাক খাতে বিরাজমান শ্রম পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে আজ থেকে সব পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমএ বিজিএম এর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের এমন ঘোষণায় সকাল থেকেই শিল্পাঞ্চল আশুলিয়ার সকল কারখানা খুলে দেয়া হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকি উত্তেজনা সকালে নাসা গ্রুপের শ্রমিকরা হাজিরা দিয়ে একে একে বের হয়ে আসেন কারখানা থেকে তাদের দেখে পার্শ্ববর্তী অন্তত গার্মেন্টস অনন্ত গার্মেন্টস ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত পনেরোটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে কাটছেনা না বানভাসী মানুষের দুর্ভোগ ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষেতের ফসল ও পুকুরের মাছ ভেসে গেছে এখন নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছেন তারা বৃষ্টি না হওয়ায় চাঁদপুরের শহরাস্তি সহ আশেপাশের এলাকার বন্যার পানি কমতে শুরু করেছে বৃষ্টি না হলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন দুর্গতরা তবে নিচু এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও অনেকে রয়ে গেছেন এছাড়া লক্ষ্মীপুর কুমিল্লা এবং নোয়াখালীতেও বন্যার পানি ধীরে ধীরে নামছে রাস্তাঘাটের ভাঙা চিত্র ফুটে উঠছে নতুন করে বাড়িঘর নির্মাণের চেষ্টা করছেন তারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়নুস দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিনি শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে অভিবাদন জানায় পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় তিন বাহিনী প্রধান সেখানে উপস্থিত ছিলেন পরে পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন ধারণা করা হচ্ছে এই সভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত আসতে পারে কমিশনের এই মুহূর্তে ব্রিফিং করছেন প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আওয়াল আমাদের বিভিন্ন কাজে আপনারা অত্যন্ত আন্তরিকভাবে সকল সময়ে আমাদেরকে সহায়তা করেছেন যা আমাদেরকে সত্যিই কৃতজ্ঞ বিমুগ্ধ করেছিল আজকে আমাদের বিদায় লগ্নে আপনারা জানেন দেশে একটা বড় ধরনের জনতার অংশ ছাত্র জনতার যে অভ্যুত্থান এটা আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমরা সকলেই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই অচিরেই বাস্তবায়িত হবে আগামী দিনের বাংলাদেশ সকল বিষয়ে প্রশাসন বিচার নির্বাচন সবকিছু অনেক সুন্দর হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি ছোট একটি বক্তব্য লিখে নিয়ে এসেছিলাম আপনার যদি ধৈর্য সহকারে শ্রবণ করেন আমি কৃতার্থ হব দেশের প্রথম সাংবাদিক দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন নিয়েও ছিল অনেক বিতর্ক উনিশশো ও উনিশশো সালের সাধারণ নির্বাচন সামরিক শাসন আমলে হয়েছে ফলাফল নিয়েছিল বিতর্ক উনিশশো একানব্বই নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল উনিশশো ও উনিশশো সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা স্থূল কারচুপির সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছিল দু হাজার সালে নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিএনপি মাত্র সাতাইশটি এবং আওয়ামী লীগ দুশো তিরিশটি আসন পেয়েছিল নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্য ছিল সেই প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না দুই হাজার চোদ্দো এবং দুই সালে নির্বাচন সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে দুই হাজার নির্বাচন নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি ফলে সেই নির্বাচনও দুই হাজার চব্বিশ সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না দুই হাজার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে নির্বাচন ইনক্লুসিভ ছিল আসন বিএনপি আসন পেয়েছিল মাত্র ছয়টি পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো আটান্নটি মন্তব্য দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায় চোচল্লিশটি নিবন্ধিত নিবন্ধিত দলের মধ্যে আটাইশটি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয় নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো ভিত্তি ছিল না সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন নির্বাচন কখন কি কারণে কত দিনের জন্য স্থগিত করা যাবে তাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি সম্প্রতি আসনে আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে দলের মধ্যে নয় দুইশো নিরানব্বইটি আসনে উনিশশো উনসত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাত হতে পারে কিন্তু সকল সময় সকল কমিশনেই অসৎ বা পক্ষপাত হতে পারে না কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ নিরপেক্ষ কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে উনিশশো থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও দু হাজার এবং দু হাজার সালে নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনের চেষ্টা করেছে জাতীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে দিনের বেলায় ব্যালট পেপার প্রেরণ কতিপয় উপনির্বাচনে ভিডিও পর্যবেক্ষণ ইভিএমের ব্যবহার দেশের সকল জেলায় একই দিনে তবে প্রতিটি জেলা প্রশাসনিক সীমানার মধ্যে মাঝে তিন থেকে পাঁচ দিন বিরতি দিয়ে পাঁচ থেকে ছয়টি ধাপে নির্বাচন অনুষ্ঠান সরকারি কর্মকর্তাদের ব্যাপকভাবে রদ বদল ইত্যাদি গৃহীত ব্যবস্থা অবাধ ইত্যাদি গৃহীত ব্যবস্থা নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছিল নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে দুবছর সময়ে ইউনিয়ন পরিষদের নয়শো বিরানব্বইটি উপজেলা পরিষদে চারশো ছিয়ানব্বইটি জেলা পরিষদের একাত্তরটি পৌরসভার নব্বইটি এবং সিটি কর্পোরেশনের ষোলোটি নির্বাচন করেছে নির্বাচনগুলোর সততা সিদ্ধতা নিরপেক্ষতা অবাধ হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়নি উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট তিনশো আঠারোটি আসনে কমিশন নির্বাচন করেছে দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে এটি সঠিক এবং যৌক্তিক কিন্তু বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই সরকার বারবার বলেছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমি আরেকবার উচ্চারণ করে বলেছি সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত কমিশনের সদস্যরা সংবিধান মেলে দায়িত্ব পালন করে থাকেন আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা করার বাহিনী সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি বর্তমান অতীত থেকে আহরিত অভিজ্ঞতা জ্ঞান উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের সরকারের জন্য সদয় রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অদ্ভু পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব

শিল্পাঞ্চলের এই সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আহ লোপা আমি যদি আপনাকে শিল্পাঞ্চলের খবর প্রথমে বলতে চাই যে একটু অস্থিরতা যে এখানে আমরা আছি আশুলিয়ার পলাশবাড়ি এলাকা এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে যানজট অর্থাৎ দীর্ঘ যানজট প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার লম্বা যানজট এবং এটা প্রায় তিন ঘন্টা ধরে গাড়িগুলো আটকে আছে এবং সেটার কারণ হলো শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছেন তারা একটাই কথা বলছেন যে তাদের মালিক পক্ষ আসুক মালিক পক্ষ এসে তাদের যে বেতন বৈষম্য সেই বৈষম্য গুলো তারা দূর করবে করার পরে তারপরে তারা রাস্তা থেকে উঠে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সুপার আহমেদ মুঈদ অনেকবার চেষ্টা করছেন শ্রমিকদের সাথে বোঝাতে যে আপনারা গাড়ি ছেড়ে দেন গাড়ি ছেড়ে দিলে মালিক পক্ষকে আমরা নিয়ে আসবো কিন্তু শ্রমিকরা তাদের সেই অবস্থানে মানে অনর অনর রয়েছে সব কিছু মিলিয়ে শ্রমিকরা যেটা বলছে যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা এরকম কর্মসূচি অব্যাহত রাখবে তো লোপা এই ছিল এখানকার সর্বশেষ বন্যার খবর জানতে যাচ্ছি চাতপুরে সেখানে আছেন সহকর্মী শরিফুল ইসলাম। শরীফুল বন্যা পরবর্তী পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? লোপা চাতপুরের বন্যা খুটির সর্বনিম্ন একটি উপজেলা হচ্ছে শাহরাস্তী উপজেলা। এই উপজেলায় প্রায় 70 থেকে 80 হাজার মানুষ দীর্ঘদিন পানি বন্দী হয়েছিল। এখন আসলে বন্যার যে পানিটা রয়েছে সে পানিটা ধীরে ধীরে কমছে। আর যদিও পানি কমছে তবে এই পানির কমার সাথে সাথে মানুষের যে দুর্ভোগের চিত্র সেটা আস্তে আস্তে ফুটে উঠছে বিশেষ করে যে মানুষের যে মাটির ঘর এই যে ঘরগুলো আসলে এখন কাদা যুক্ত হয়ে পড়েছে মানুষ আসলে এই ঘরগুলো আসলে কেন্দ্র থেকে যারা উচ্চ এলাকার মানুষ রয়েছেন তারা আসলে ধীরে ধীরে যাচ্ছে আর নিচু যে এলাকা এলাকা রয়েছে সেখানে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে তারা আসলে অপেক্ষা করছেন কখন আসলে পানি কমবে আর এই বন্যা সার্বিক পরিস্থিতি মিলে আসলে মানুষ যেমন খাবার টেলিটেশন সব নানা সমস্যা রয়েছে এখন সবচেয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে পানি দায়িত্ব রোগ মানুষ আসলে অ্যালার্জি ডায়রিয়া সব বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত করছে খোঁজ খবর তেমন দেখা যায়নি তারা আসলে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে অবস্থান করছেন এই যে বন্যা পরিস্থিতি সেটা আসলে মানুষের ঘর বাড়ি ফসলি জমি রাস্তাঘাটে আসলে ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তাঘাটে আসলে ব্যাপক ক্ষতি হয়েছে এখনো জেলা পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং চার নির্বাচন কমিশনার নতুন সরকারের সংস্কারের ওপর আস্থা এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এক দলীয় এবং বিতর্কিত মন্তব্য করে সিসি বলেছেন সংবিধান অনুসারে নির্বাচন পিছিয়ে দেয়া বা পদত্যাগ করার কোনো উপায় ছিল না আগারগাঁও এক সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন আমি সহ মাননীয় কমিশনার কন দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা উদ্যোগী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব পাঁচ বছরের মেয়াদ থাকলেও আড়াই বছরের মাথায় পদত্যাগ করলেন আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চারজন নির্বাচন কমিশনার উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে 2022 সালের 27 ফেব্রুয়ারিতে তারা শপথ নিয়েছিলেন বাংলাদেশের বেশিরভাগ নির্বাচন প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন বিতর্কিত নির্বাচনের দায় কমিশনের হতে পারে না না নির্বাচন গ্রহণযোগ্য একার হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাত হতে পারে কিন্তু সকল সময় সকল কমিশনেই অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে না কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে সিসি বলেন দাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত ও একদলীয় ছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পদত্যাগ করতে পারেননি বলেও জানান তিনি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই তিনি কালো টাকা ও প্রভাবমুক্ত নির্বাচন পরিচালনার জন্য কমিশনের মৌলিক সংস্কার করার প্রস্তাব দেন রাজনৈতিক সংস্কৃতি ও দলগুলোর মধ্যে আচরণের পরিবর্তনের বিষয়ে পরামর্শ সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশনাররা কমিশন ছেড়ে যাওয়ার সময় দুধনী ও জুতা ছোড়ার ঘটনা দেখা যায় এনটিভি নিউজ ঢাকা গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফেরত পাঠানোর আগে ভারতে অবস্থান করে স্বৈরাচার শেখ হাসিনা কোন রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না বলেও জানিয়েছে বাংলাদেশের সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই কে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের গরিবের বন্ধু খ্যাত ড মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করাটা বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বহীন বৈরী আচরণ বলেও মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনুস তাই গণহত্যার বিচারে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তির সম্পর্ক তৈরি না করতেও আহ্বান জানান মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত যদি শেখ হাসিনাকে ভারত রাখতে চায় তবে অবশ্যই বাংলাদেশে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কোন বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না বলেও জানিয়েছেন মোহাম্মদ ইউনুস আজও অস্থিরতা বিরাজ করছে শিল্পাঞ্চল আশুলিয়ায় অসন্তোষ ক্রমশ একটি থেকে আরেকটি কারখানায় ছড়িয়ে পড়ায় দুপুর পর্যন্ত ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে শতাধিক পোশাক কারখানা অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শিল্প পুলিশ বিজিবি এবং সেনাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে তা সত্ত্বেও শিল্পাঞ্চলের অস্থিরতা কমেনি আরও জানাচ্ছেন জাহিদুর রহমান টানা কয়েকদিনের অস্থিরতায় ক্রমশ ঘোলাটে হয়ে পড়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি শত চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেতন বৈষম্য সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রতিদিনই কাজ বন্ধ রেখে পথে নামছেন শ্রমিকরা আমাদের খাবারের টাকা দিতে হবে গাড়ি ভাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ইত্যাদি আবার টার্গেট বোনাস আমাদের চলমান ছিল সেটা বন্ধ করে দিছে আমাদের কোনো লোক ছাড়াই করতে পারবে না আমাদের এই দাবিগুলো মেনে নিলে আমরা এখন ডিউটি করতে রাজি যে দাবিগুলো বলছে এই দাবিগুলো আমাদের আরো ছয়টা ফ্যাক্টরি আছে এই ছয়টা ফ্যাক্টরি সব ওয়ার্কাররা পায় কিন্তু আমরা পাই না পোশাক খাতে বিরাজমান শ্রম পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ তবে সকালেই হোচট খেতে হয় শিল্প মালিকদের মহাসড়কে অবস্থা নিয়ে শ্রমিকরা বন্ধ করে দেন যান চলাচল শ্রমিকরা বলছেন তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখবে তাদের এই আন্দোলন আর প্রশাসন বলছে যে মালিক এবং শ্রমিকদের মধ্যে যে ব্যবধান সে ব্যবধান যতক্ষণ পর্যন্ত না দূর করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কার্যকর সমাধানের পথও দেখছেন না তারা মালিক শ্রমিকের যে গ্যাপ আমরা আশা করি যে এটা যদি কমে যেত তাহলে পরে এগুলো ঠিক থাকতো এটা আস্থা আস্থাহীনতার সমস্যা এখানে শ্রমিকদের আন্দোলনে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে দুর্বিষহ ভোগান্তির কবলে পড়েছেন যাত্রীরা দিশাহারা পরিবহন শ্রমিকরাও দিকে নিতে চলতে পোশাক শিল্পের মালিকরা বলছেন দুর্বল বেতন কাঠামোতে পরিচালিত বেশ কিছু কারখানার ব্যবস্থাপনাগত ত্রুটির কারণেই অধিকাংশ কারখানাকে মাসুল গুনতে হচ্ছে হারাতে হচ্ছে রপ্তানি আদেশ জাহিদুর রহমান এনটিভি নিউজ আশুলিয়া ঢাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মৃতদেহের পরিচয় নিশ্চিত হবার জন্য ডিএনএ পরীক্ষা নির্দেশ দিয়েছে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী তার বাবার মৃতদেহের পরিচয় নিশ্চিত হতে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চে আবেদন করেন তিনি দাবি করেন তার বাবার মৃত্যু নিয়ে পরিকল্পিতভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে যা অত্যন্ত বেদনার সামিরা জানান তার বাবার মৃতদেহের পরিচয় নিশ্চিত হবার জন্য আবেদন করা হয় সাভারে হারিস চৌধুরী নামে যাকে দাফন করা হয়েছে তিনি তার বাবা কিনা তা নিশ্চিত হতে চান সাবিরা শুনানি শেষে কবর থেকে মৃতদেহ তুলে ডিএনএ পরীক্ষার অনুমোদন দেন আদালত ডিএনএ টেস্ট করার একটা ডাইরেকশন দেন আমরা ডিএনএ টেস্ট করে কোর্টের আদেশ অনুযায়ী আমরা যথাসময়ে কোর্টে কমপ্লায়েন্স জমা দিব মিডিয়া একটার পর রিপোর্ট করেছে যে হরিশ চৌধুরীর মৃত্যু নিয়ে ধোয়াশা কাটছে না রহস্যময় থেকে গেল হরিশ চৌধুরীর মৃত্যু আমি নিজে একজন আইনজ্ঞ এবং এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য এবং সুরাচারী সরকার যে আমার অধিকার লঙ্ঘন করেছে আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে সেটার সেটা রেক্টিফাই করার জন্য এই রিকটা অবশ্য অবশ্যই আইনগতভাবে দরকার ছিল নগদ নিবেদিত অর্থনীতির খবর ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেকই এস আলমের পকেটে ঋণের টাকা উদ্ধারে শুধু জামানত থাকা সম্পদই নয় এস আলম এবং পরিবারের সব সম্পদ জব্দ করা হবে বলে জানালেন ব্যাংকটির পর্ষদের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি লুট করা টাকা উদ্ধারে এর মধ্যে আইন মন্ত্রণালয়ের সহায়তা ইসলামী ব্যাংকের তারল সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আর কোনো সহায়তা দেবে না বলেও জানান তিনি তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফেরাতে শুরু করেছে বলেও দাবি করেন ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান ইসলামী ব্যাংকে গ্রাহক শেয়ারহোল্ডার এবং কর্মীদের মধ্যে অনাস্থা তৈরি হয় যা ব্যাংক ব্যবসার জন্য বড়

The anti-discrimination student movement has started the Shahidi march to mark one month of the fall of the fascist Sheikh regime. Students from various institutions, including Dhaka University, gathered at the Raju memorial sculpture and began the march at 4 p.m. The event has drawn participation from both students and member of the, members of the public from various walks of life. The rally organized by the anti discrimination student movement was announced yesterday. Participants arrived in groups from various educational institutions with flags and placards in their hands. As part of the schedule, the procession has started at Raju Memorial Sculpture, moving through the key points in the capital, including New Newmarket, Science Lab, Kola Bagan, Dhanmundi, Manikmia Avenue, Farmgate, Karan Bazar, Bangla Motor, and Shahbag, before concluding at the central Shahid Minar. The students' protest started centering reforming quota system in government jobs in the beginning of July, and it, it escalated on July 16 when clashes between security forces and pro-government activists and students turned violent. The Supreme Court intervened to roll back the quota decision, but the unrest continued. A renewed wave of anti-government demonstrations saw violent clashes and killings of students and general people by law enforcement agencies that left over 800 people dead and many more injured Sheikh Hasina resigned from her position on 5th of August shortly after that she and accompanied by her sister Sheikh Hasina left Dhaka by a helicopter the nation witnessed a new bangladesh with unprecedented unity in last one month as the people scrambled to work in smoothly running the country in the changed situation after student mass upsurge Ending the Hasina's 15 years autocratic rule, students coordinator said in this regard, the national unity formed through the student movement led people to tackle crises like flood to hands to hand. The interim government has now taken different initiatives to reform in various sectors such as government and semi-government institutions, particularly the administration, hoping through this the good governments will be established in the country. The people who will be in power through election in future. Must remember that if anyone wants to stay in power, denying people's will or snatching away people's voting rights, he or she will have to face the same consequences as Hasina faced. It is definitely a thing of mental peace and relaxation for the countrymen as the nation is celebrating one month of the fall of the autocratic and fascist Hasina. Who fled the country to the neighboring India. At the same time, people are also shocked as the students and the people are still suffering the wounds and damages caused by the fascist Hasina. In an interview with Press Trust of India the chief advisor of Bangladesh's interim government Professor Muhammad Yunus has made a strong case for Hasina's return from India to face the trial for atrocities she committed in bangladesh the interview conducted last sunday at the chief advisor's official residence in taka and released today reflects the interim government's commitment to ensuring the justice for the people of bangladesh she has to be brought back or the people of bangladesh won't be at peace the kind of atrocities she has committed must be addressed through a trial in taka yunus said in this regard he criticized hasina's political remarks from india Calling them an unfriendly gesture that causes discomfort in both countries. If India wants to keep her until the time in Bangladesh government wants her back, the condition would be that she has to be quiet in this regard. In a significant display of international support, former U.S. President and Nobel Peace Prize laureate Barack Obama, along with 92 other Nobel laureates and 106 global leaders, including elected officials, business figures, and civil society representatives, have extended their congratulations to Dr. Muhammad Yunus, Bangladesh's chief advisor of the interim government. In a joint letter, these prominent global personalities expressed their good wishes for Dr. Yunus. Recognizing his leadership and vision for Bangladesh's future, the letter which is addressed to the people of Bangladesh and citizens of goodwill worldwide was published as a full-page advertisement in the Washington Post on Wednesday. The letter wished for peace and success for Bangladesh in the coming months and years, reflecting the global community's hope for the country's progress, referring to what they termed Bangladesh's second independence. The signatories emphasized the vital role of Dr. Muhammad Yunus in inspiring a new generation the letter also lauded the interim government's commitment to restoring free and fair election in bangladesh a significant point of focus as the country prepares for its future political landscape in their concluding remarks the international leaders extended their support for bangladesh's efforts under dr yunus's leadership to build a new and better nation they expressed their readiness to assist in any way possible to back this endeavor Outgoing Chief Election Commissioner Qazi Habibul Awal, who tendered his resignation, said that the last general election was controversial due to its lack of inclusiveness. Since the election did not include participation from all the political parties, it became very controversial, which is logical, Awal said at a press conference today, where he announced the resignation of himself and the other election commissioners. Awal admitted that there was no need for vote-rigging and exercising influence from the government since it was a one-party election. The election was held within the party. It was within, not between the parties, he said. But in the 53-year history of Bangladesh, there is no instant that any election commission voluntarily resigned, cancelling an election by ignoring the constitution, he said. People were seen demonstrating in front of the EC office. There were also few shoes targeting the vehicles carrying the commissioners when they were going out of the office. ফ্যাসিস্ট হাসিনার পতনের এক মাস পূর্তির শহীদী মার্চে ছাত্র জনতার ঢল নামে রাজধানীর রাজপথে মিছিলে যোগ দেয়া মানুষের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণ জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচারের দাবিও জানায় ছাত্র জনতা নূর হোসেনের রিপোর্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল নিয়ে হাজির হয় হাজারো ছাত্রজনতা জাতীয় পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে মিছিল যত দূরে এগিয়েছে ততই শহীদি মার্চে যুক্ত হয় ছাত্রজনতার একের পর এক বহর জুলাই বিপ্লবের সাক্ষী সায়েন্স ল্যাব ধানমন্ডি শাহবাগ এলাকা পাড়ি দিয়ে ছাত্রজনতার মিছিল পৌঁছে যায় শেখ হাসিনা পতনের এক দফার ঘোষণার কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারের দাবির প্ল্যাকার্ড হাতে মিছিলে উপস্থিত ছাত্র জনতার প্রত্যাশা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ আমাদের মিছিল হচ্ছে আমাদের শহীদদের যেন যারা হত্যা করেছে যেসব পুলিশ যারা আওয়ামী লীগের যেসব পুলিশ আওয়ামী লীগের যেসব কমান্ড অনুযায়ী তারা এই গুলি এবং হত্যাযোগ্য চালিয়েছে তাদের আমরা ফাঁসি চাই তা ভালো সুন্দর সুস্থ দেশ চাই হ্যাঁ একটা মানে স্বাধীন দেশ চাই বিপ্লবের সুফল সবার ঘরে পৌঁছে না দেয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা ছাত্র জনতার এই ছাত্রসমাজ অনেক দিন বাদ জাগ্রত হয়েছে এই ছাত্রসমাজ আর কোনোদিনও ঘুমাবে না আমরা অবশ্যই একটা নতুন বাংলাদেশ যাচ্ছি বাংলাদেশ অন্যায় থাকবে না সবাই নিজের মতো করে দেশকে ভালোবাসবে নতুন বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছাত্রনেতাদের নূর হোসেন এনটিভি নিউজ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচিতে হাজারো ছাত্র জনতার ঢল নামে রাজপথে রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এ পদযাত্রায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ সবার কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ করার প্রত্যয় আপেল রিপোর্ট হাজারো ছাত্রজনতার অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় ঢাকার রাজপথ সৈরাচা শেখ হাসিনার পদত্যাগের এক মাস পূর্তি ও গণ অভ্যুত্থানে শহীদ হওয়া মানুষজনের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্য থেকে নানা শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মিছিল এগিয়ে যায় নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবের দিকে সড়কের পাশে থাকা মানুষজনও যুক্ত হন এ মিছিলে স্কুল কলেজের শিক্ষার্থীরাও এ সময় যুক্ত হন জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে এগিয়ে যায় মিছিল এ সময় ফিলিস্তিনের পতাকাও দেখা যায় মিছিলে স্বাধীনতাকামী এ দেশটির মানুষদের প্রতি সহমর্মিতা জানানো হয় সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাদ্রাসার শিক্ষার্থীরাও তারাও এ কর্মসূচি পালনে যুক্ত হন সবার কণ্ঠেই ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সৈরেচা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখির দাবিও জানানো হয় এরপর রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে মিছিল গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপেল শাহরিয়ার এন্টিভি নিউজ ঢাকা দর্শক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ শেষে শিক্ষার্থীরা সমবেত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ আমরা যাচ্ছি তার কাছে হাসান মার্চ তো শেষ এখন সেখানে কি কর্মসূচি চলছে আসলে শহীদ মার্চের সমাপ্তি হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষিত হয়েছিল আগস্ট গেল মাসে অর্থাৎ আগস্টের শেষের দিকে ত্রিশ তারিখে সেই শহীদ মিনারে আজকে শহীদ মার্চ শেষ হলো এবং এখানে এসেছেন হাসানাত আবদুল্লার সমন্বয়ক বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের এসেছেন সার্জিস আলম আরেকজন সমন্বয়ক এবং অন্যান্য সমন্বয়করাও এখানে ছিলেন এরা তারা এখানে এসে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অল্প কিছুক্ষণ তারা জনতার উদ্দেশ্যে বা এখানে যে শিক্ষার্থীরা ছিল তাদের উদ্দেশ্যে অল্প কয়েকটি কথা বলে সেই কথাগুলোর মূল বার্তা হচ্ছে যে যে শহীদদের রক্ত বিনিময়ে আজকে এই পাঁচই আগস্টের মাস পূর্তি হল সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে তারা এই শহীদি মার্চ করেছে এবং সেই শহীদি মার্চের মধ্য দিয়ে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এবং যারা এখনও আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন যে যেই অবস্থান থেকে পারে সেই অবস্থান থেকে এবং তারা বলেছেন যে বৈষম্যের বিরুদ্ধে তাদের যে অবস্থান আগামীর বাংলাদেশে সেই বৈষম্য দূরী করতে তারা বদ্ধপরিকর খুব বেশি বক্তব্য কিন্তু তারা এখানে রাখেননি সার্জিস আলম এবং এইখানে আসলে হাসানাত আবদুল্লাহ এই ধরনের তার বক্তব্যের মধ্য দিয়ে এই ধরনের কথাগুলি প্রতিফলিত হয়েছে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে বৈষম্যবিরোধী বাংলাদেশের সংস্কারের কথা তারা বলছে সেই সংস্কারের দিকে তারা পর্যায়ক্রমিকভাবে এগিয়ে যেতে হবে এবং সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেই কোনো ধরনের সমস্যা সংকট মোকাবেলার সবাইকে পাশাপাশি হাত ধরে সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হতে হবে এবং আপনারা জানেন যে আজকে সেই বিকেল চারটা থেকে শুরু হয়েছে এই শহীদি মার্চ এবং এই শহীদ মার্চ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে যেখানে শহীদ হয়েছেন বিভিন্ন স্থানে সেই শহীদদের স্থানগুলোতে তারা গিয়েছে এবং শহীদ পরিবারের সাথে তারা কথা বলেছে সবশেষে এই মাস পূর্তির মধ্য দিয়ে তারা একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই সাম্যের কথা বলেছেন এই কেন্দ্রীয় শহীদ মানের শেষ হয়েছে শহীদি মার্চ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন গণর ভবন হয়ে উঠতে পারেনি তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে স্বৈরাচারী হাসিনার সরকারের পতন ও ছাত্র গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার আন্দোলনে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা দেশজুড়ে পালন করেছে শহীদ মার্চ কর্মসূচি চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক হাজার শিক্ষার্থী নগরীর শহর স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে সারাদেশের মতো সিলেটও পালিত হয়েছে শহীদী মার্চ কর্মসূচি বরিশালেও ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা মিছিল বের করে নাটোরের শিক্ষার্থীরা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতদের স্মরণে নিরাপত্তা পালন করে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিশোরগঞ্জ শেরপুর কুষ্টিয়া চাপাইনওয়গঞ্জ পাবনা ভোলা পিরোজপুরে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে গণহত্যা গুম খুন চালিয়ে ভারতে পালিয়ে গিয়ে হাসিনা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিতে পারবেন না যদি ভারতে অবস্থান করে স্বৈরাচার শাসক হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড বা ষড়যন্ত্র করেন তাহলে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব থাকবে না ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস এই হুঁশিয়ারি দিয়েছেন আরো জানাচ্ছেন দ্বিতীয়বারের মতো ভারতকে এবং ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শাসক ও গণহত্যাকারী শেখ হাসিনার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস বলেছেন হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে হুশিয়ারি দেন গণহত্যার বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত ভারতে অবস্থান করে স্বৈরাচার শেখ হাসিনা কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না মোহাম্মদ ইউনুস শক্তভাবে শর্ত দেন হাসিনাকে ভারত রাখতে চাইলে এর অন্যথা হওয়া যাবে না শুধু তাই নয় যদি ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশের বিষয়ে কোনো রাজনৈতিক বক্তৃতা বিবৃতি দেন তাহলে তা বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বহীন বৈরী আচরণ হিসেবে গণ্য করবেন বলেও হুশিয়ারি দিয়েছেন ভারতকে বাংলাদেশের সাথে অস্বস্তিকর সম্পর্ক তৈরি না করতেও আহ্বান জানিয়েছেন ইউনুস ইউনুসের সাক্ষাৎকারটি গুরুত্ব দিয়ে প্রচার করছে ভারতীয় সব গণমাধ্যমই নরেন্দ্র মোদীর গদি মিডিয়া হিসেবে পরিচিত এনডিটিভি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে করা প্রশ্ন ও উত্তর তুলে ধরেছে তাতে বলা হয় বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন হিন্দুদের ওপর হামলা হয়নি কিছু রাজনৈতিক হামলা হয়ে থাকতে পারে স্বৈরাচার ও গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের দোসরদের ওপর টাইমস অব ইন্ডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের যে অংশটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তা হল বাংলাদেশ নিয়ে ভারতকে নতুন করে ভাবতে হবে বাংলাদেশের রাজনীতি নিয়েও ভারতকে নিজেদের ভূমিকার পুনর্মূল্যায়ন করতে হবে ভারতের আদানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি সহ অন্য চুক্তিগুলো নিয়েও নতুন করে আলোচনা করতে হবে রানা মঞ্জুর এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক জুলাই ও আগস্ট মাসে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস গণ অভ্যুত্থানে বিজয়ের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে তিনি একথা জানান এই বিপ্লবে শহীদদের কোন ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না উল্লেখ করে ড ইউনুস বলেন বিপ্লবের সুফল ঘরে তুলতে বাংলাদেশের একটি সুশিক্ষিত এবং দক্ষ প্রজন্মের প্রয়োজন তাই দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান ড ইউনুস ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে যারা খুনের পথ বেছে নিয়েছিলেন সেসব খুনিদের দেশে প্রত্যার্পণ ও স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাত করেছে তা দেশে ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে বলেও তিনি জানান অভ্যুত্থানে প্রতিটি শহীদ পরিবারকে খুব শীঘ্রই ঢাকায় আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে ড ইউনুস আশ্বস্ত করে বলেন শহীদদের স্বপ্নের সাথে কখনোই তারা বিশ্বাসঘাতকতা করবেন না তিনি বলেন দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এগুলো মোকাবেলায় একতা এবং সমন্বয় সবচেয়ে বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্বৈরাচার শেখ হাসিনার আমলের নির্বাচনকে বৈধতা দেয়া ও গণতন্ত্র ধ্বংসের দায়ে রাকিব হুদা ও আওয়াল কমিশনের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন তিনটি কমিশনই আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে মানুষের ভোটের অধিকার হরণ করতে জামায়াতে ইসলামের আমিরের বক্তব্যের দিকে ইঙ্গিত করে রিজভি বলেন পতিত স্বৈরাচারকে ক্ষমা করা মানে শহীদদের আত্মার সাথে বেইমানি করা বলেন গুম খুন অবিচারের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতেই হবে জনপ্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ ভাবাদর্শের লোকদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন রিজভি আহমেদ আপনি শুধুমাত্র আপনার চাকরি রক্ষার্থে শেখ হাসিনার কথা শুনে আপনি যে অন্যায়গুলো করলেন একতরফা একটা নির্বাচন গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের দিয়ে ব্যালট ভরা নির্বাচন গোটা দেশ দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখেছে তারপরে আপনি করলেন কি করে সংবিধানের যে নির্দেশনা বলি সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন তো সুতরাং এইটার সাথে যারা দায়ী যে কটা নির্বাচন কমিশন হয়েছে আমি মনে করি তাদেরকেও কাঠ গোড়ায় দাঁড় করানো উচিত বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোভান ও সাইম সোভান আনভিস সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে জায়গা দখল রাজুকের অনুমোদন ছাড়াই ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি খাল বিল নদী খাস জমি পতিত ভূমি কবরস্থান বদ্ধ ভূমি ভরাট করে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে প্লট বিক্রয়ের মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অগ্রিম এককালীন এবং কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও পেয়েছে দুদক এছাড়া বসুন্ধরা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা জাল জালিয়াতি শুল্ক ফাঁকি ভ্যাট ফাঁকি ও পাচার সংক্রান্ত অভিযোগে মানি লন্ডারিং অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সিআইটি নগদ অর্থনীতির খবর ভ্যাকসিমকো গ্রুপের কোম্পানিগুলোকে দেখাশোনার জন্য কেন রিসিভার নিয়োগ দেওয়া হবে না এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক যাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং অন্য সকল বিজনেস প্রতিষ্ঠান মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান অফ বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের লোন সংক্রান্ত ব্যাপারে তথ্য প্রদান করেন কেন তথ্য প্রদান করবেন না সেই মর্মে রুল জারি করা হয়েছে এবং নির্দেশনা হিসেবে প্রদান করা হয়েছে যে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে যে যাতে বিদেশ থেকে পাচারকৃত অর্থ বেক্সিমকো গ্রুপের ফেরত আনার জন্য ব্যবস্থা গ্রহণ তারা করে এবং এই মর্মের যাতে চার সপ্তাহ পরে একটি রিপোর্টও দাখিলের জন্য বলা হয়েছে